কথা স্ট্রোকের কিন্তু অনেক ভাগ আছে সাধারণত আমরা রড মানে বড় ভাবে দুটো অংশে ভাগ করি রোগী যখন আমাদের এখানে ভর্তি আছে প্রাথমিকভাবে আমরা দেখি যে রোগীকে আইসিউতে রাখতে হবে নাকি জেনারেল বেডে আমরা কে রেখে চিকিৎসা করতে পারি রোগীদের প্রথম কথা আমাদের থাকে ডাক্তারবাবু রোগী হাঁটতে পারবে হাতে খাবার খেতে পারবে নিজের জামা কাপড়টা নিজে পড়তে পারবে পায়খানা প্রস্রাব নিজে করতে পারবে স্নান করতে পারবে পুজোটা দিতে পারবে নামাজে যেতে পারবে আমাদের দেখতে হয় এই জায়গাটা। হ্যালো এন্ড ওয়েলকাম বিবি পোদ্দার হসপিটাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যেহেতু নতুন ভাবে নতুন আঙ্গিকে এখন আপনাদের সঙ্গে থাকি আলোচনায় থাকি আড্ডায় থাকি এবং গল্পে গানেও থাকি পডকাস্টের মাধ্যমে তাই আপনারাও কিন্তু আমাদের সঙ্গে এভাবেই থাকবেন আগামী দিনেও তবে পডকাস্টে তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি থাকেন ডাক্তাররা থাকেন সেলিব্রিটি গেস্টরা এছাড়াও থাকেন যারা এখান থেকে সাহায্য পেয়েছেন যে সমস্ত রুগীরা যারা ভর্তি ছিলেন যারা খুব ভালো ট্রিটমেন্ট পেয়ে বাড়িতে ফিরেছেন তাদের পরিবার পরিজনেরাও থাকেন এই আলোচনায় তা এইভাবেই সঙ্গে থাকবেন এবং অবশ্যই আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের পডকাস্ট নিয়ে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তবে আজকে আমাদের এই পডকাস্টে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত স্ট্রোক শব্দটি শুনলেই আমরা খানিকটা ভয় পাই তবে স্ট্রোকের পরে স্ট্রোক পুনর্বাসন কিন্তু ভীষণ পরিমাণে দরকার বা জরুরি স্ট্রোক পুনর্বাসন কি কেন কেন এটা দরকার একটা সাধারণ মানুষ যখন স্ট্রোক হয় তার তারপরে কিভাবে তার পুনর্বাসন করা যেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আর যে আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ফিজিক্যাল মেডিসিন রিহাবিলিটেশন কনসালটেন্ট ডক্টর শুভজিৎ দত্ত এবং স্বাগত জানাই আপনাকে তবে ডক্টর দত্তর আরও একটা এখানে ডেসিগনেশন রয়েছে সেটা আমি একটু মেনশন করি হেড অফ দা ডিপার্টমেন্ট ফিজিক্যাল মেডিসিন রিহ্যাব বিপি পোতার হসপিটাল রাইট আমি যদি খুব ভুল না করি এটা ঠিক বলেছি ওকে ওয়েলকাম আমাদের পডকাস্টে আজকে বিপি পোতার হসপিটালের পডকাস্টে যেটা বলছিলাম যে স্ট্রোকের পরে স্ট্রোক পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন পরিমাণে দরকার এবং জরুরি তার আগে বলে আমরা একটুখানি যদি খুব শর্টে জেনে নিচ্ছি স্ট্রোক কি স্ট্রোক দেখুন আজকের দিনে আহ আমরা পাঁচজন সবাই মোটামুটি জানি স্ট্রোক হয়েছে কোন রোগী হঠাৎ করে আমরা বলি যে না সে তো অজ্ঞান হয়ে পড়ে গেল তার একটা শরীরে একটা দিক কাজ করছে না আমরা সাধারণ মতো আমরা চলতি ভাষায় যে কথা বলি তাতে আমরা বলি চেনা রোগীর স্ট্রোক হয়েছে কোথাও স্ট্রোক স্ট্রোকের কিন্তু অনেক ভাগ আছে আচ্ছা সাধারণত আমরা ব্রড মানে বড় ভাবে দুটো অংশে ভাগ করি একটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক হেমারিজিক স্ট্রোকে যেটা হয় আমাদের মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হয়ে রক্তটা জমে থাকে তার জন্য যেটা হয় মস্তিষ্কের যে ঘিলু রয়েছে সেই ঘুরে তার জন্য কি হয় কিছু অংশ কাজ করে না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ইস্কেমিক সিবিএ ইসকেমিক সিবিএে কি হয় মাথার মধ্যে যে শিরা উপশিরা রয়েছে তার মধ্যে রক্ত হঠাৎ করে জম বেঁধে গেছে মানে তঞ্চন হয়ে রয়েছে তাতে কি হয় রক্ত চলাচল করছে না আমাদের দেহের যত কোষ রয়েছে কোষের খাদ্য যোগান দেয় রক্ত তো যখনই প্রবাহ বাধা পায় তখন কি হয় সেই মস্তিষ্কের যে নার্ভ রয়েছে রয়েছে নার্ভের সেখানে খাদ্য না অক্সিজেন যাচ্ছে না খাদ্য যাচ্ছে কোন রকম যাচ্ছে না তাতে কি হয় কোষগুলো মরতে থাকে আর মাথার কোষ যে নার্ভের নার্ভ সেল তার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম রয়েছে সে যদি একবার নষ্ট হয় সে যদি একবার মরে যায় তাহলে কিন্তু সেই কোষ কিন্তু পুনরায় আর জীবিত হয় না তো সেটা নষ্টই হয়ে তো স্ট্রোক বলতে আমাদের যেটা খেয়াল রাখতে হয় যে যে না মস্তিষ্কের যে স্নায়ু কোষ রয়েছে কোষের নষ্ট কোন ক্ষেত্রে রক্ত বেরিয়ে রক্তের চাপ তার থেকে কোনো কোনো ক্ষেত্রে রক্ত শিরায় তঞ্চন হয়ে গেছে তো স্ট্রোকের পুনর্বাসন কিন্তু নির্ভর করে যে না স্ট্রোক কেন হয়েছে কিভাবে হয়েছে রোগীর বয়স কত রোগী কিরকম কি কাজ করতে পারে না পারে তো এই এর উপর নির্ভর করে সাধারণত স্ট্রোকের যে একটা হলো স্ট্রোক এবং তারপরে স্ট্রোকের জন্য কি কি ক্ষতি হচ্ছে কিভাবে সেটা আপনি বললেন কিন্তু স্ট্রোকের পরে তার পুনর্বাসন সেটা যে দরকার বা জরুরি আমরা বলছি সেটা দরকার কেন এবং সেটা কতটা জরুরি একজন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির জন্য কোন রোগীর ধরে নিন হঠাৎ করে সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট মানে স্ট্রোক এমনি আমরা চলতি ভাষায় যা বলি হয়েছে তার পুনর্বাসন কিন্তু শুরু হচ্ছে যখন থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো সেই সময় থেকেই তার পুনর্বাসন শুরু আমরা সেটাকে বলি কি রিহ্যাবিলিটেশন আমরা কি করি কোন রোগীর যখন স্ট্রোক হয় তখন আমরা বলি শক স্টেজ প্রাথমিক আটচল্লিশ ঘন্টাকে আমরা বলি শক স্টেজ এই শক স্টেজে কি হয় রোগী হাত পা কিছুই নাড়তে পারে নির্দিষ্ট দিকে এটা কখনো আটচল্লিশ ঘন্টা থাকে কখনো দেখা যায় ছ ঘন্টা কখনো চব্বিশ ঘন্টা তার মধ্যে আস্তে আস্তে অল্প অল্প মুভমেন্ট এলো আমরা এর নির্ভর ওপর করে আমরা রোগীর মানে উন্নতিটাকে নির্ধারণ করি কতটা রোগী উন্নতি করতে পারবে আরো অনেক প্যারামিটার আছে প্রাথমিক ভাবে কি কি ভাব আছে সেটা বলি তো প্রথম হয় অ্যাকিউট রিহ্যাভিউ রিহেভাবে আমাদের মূল লক্ষ্য কি থাকে প্রথম হচ্ছে যে স্ট্রোক কেন হয়েছে কি কারণে রোগীর স্ট্রোক হলো যেরকম বললাম ভাগ কি করতে পারি না রক্ত ক্ষরণ হয়েছে না রক্ত বাহিকাতে রক্ত তঞ্চিত হয়ে গেছে মানে রক্ত প্রবাহ হচ্ছে না সেটাকে আমাদের নির্ধারণ করার জন্য আমাদের সিটি স্ক্যান এম আর আই অনেক রকম পরীক্ষা নিরীক্ষা আছে আমরা করি কালার ডপলার আমরা করি আমাদের গলার ক্যারোটিড আটারিতে কেন অনেক সময় কি দেখা যায় যে না ওখান থেকে ব্লাড ভেসেল ব্লাড যে ক্লট সেই ক্লট ডিসলজ করেছে আচ্ছা বেরিয়েছে বেরিয়ে মস্তিষ্কের কোনো অংশে আটকে গেছে তো সেরকম কোনো ক্ষতি আছে কিনা দেখতে লাগে ওকে হৃদপিন্ডের কোনো সমস্যা রয়েছে কিনা কার্ডিয়াক কোনো কমপ্লিকেশন রয়েছে কিনা সেটা আমাদের দেখতে লাগে এই সমস্তর মাধ্যমে আমরা কি করি প্রাথমিকভাবে কোন রোগী এলে তার স্ক্রিনিং করা হয় মানে তাকে দেখা হয় যে না কোন কোন ভাগের মধ্যে তাকে ফেলা হবে এটা প্রথম ধাপ প্রথম ধাপ এটা হচ্ছে একিউট রিহ্যাবিলিটেশন একিউট রিহ্যাব কি নির্ধারণ করে কি সুবিধা করে একিউট রিহ্যাবের মাধ্যমে পেশেন্টের বেড স্টোর হয় না স্ট্রোক পেশেন্টের একটা বড় সমস্যা হচ্ছে বেডসোর হয়ে গেছে অনেক রোগী বলছে ডাক্তার অন্য হাসপাতালে ভর্তি ছিল আমাদের হাসপাতালে আমরা প্রচুর রোগী পাই অন্য হাসপাতালে ছিল এখানে এসছে না স্ট্রোকের জন্য ভর্তি ছিল ওখানে ছিল পাঁচ দিন সাত দিন পর থেকে পিঠের পেছনে ঘা হয়ে গেছে রোগীর চিকিৎসা স্ট্রোকের হচ্ছে তার উপরে হয়ে গেল আরেকটা কোমরে ঘা ইনফেকশন ওখান থেকে আরো ছড়িয়ে গেল জ্বর বারবার আসছে বুকে জল জমছে পা ফুলতে শুরু করে দিয়েছে রোগী এসেছে স্ট্রোগের চিকিৎসার জন্য রোগী যখন হাসপাতালে দুদিন থাকলো থাকার পরে অন্য সব সমস্যা শুরু হয়ে গেলো তো রোগ রোগের চিকিৎসার জায়গায় উল্টে রোগ বেড়ে যায় এখানেই এখানেই পুনর্বাসন দরকার একিউট রিহ্যাবের মূল গুরুত্ব হচ্ছে এখানে যাতে অন্যান্য রোগ না আসে তো প্রথম আমরা করি একিউট রিহ্যাবিটেশন যেটা আমাদের বিবিপদ্দার হসপিটালে আমরা স্ট্রিক্টলি আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং এস এসওপি আমরা ফলো করি যাতে রোগীর সেই রকম সমস্যা না আসতে পারে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ইনপেশেন্ট রিহ্যাব ইনপেশেন্ট রিহ্যাব মানে কি রোগী যখন আমাদের এখানে ভর্তি আছে প্রাথমিকভাবে আমরা দেখি যে রোগীকে আইসিউতে রাখতে হবে নাকি জেনারেল বেডে আমরা পেশেন্টকে রেখে চিকিৎসা করতে পারি তার উপরে নির্ধারণ করে রোগী ভর্তি হলো রোগী ভর্তি হওয়ার পরে কি করা হয় ধরে নিন কোনো পেশেন্টের মাথায় রক্তক্ষরণ হয়েছে হেমারেজিক সিডিএস হেমার্জিক সিভিয়ার ক্ষেত্রে প্রথম সাত দিন কোনো রকম থেরাপি না অনেক রোগী বোঝে না অনেক রোগীকে ভুল ইনফরমেশন ভুল তথ্য দেওয়া হয় স্ট্রোক হয়েছে আরে কালকের থেকে এই পেশেন্টের কিন্তু থেরাপি সব শুরু হয়ে যায় বাকি সমস্যা এখানে কোন রোগীর হেমারেজিক সিবিএ হয়েছে তাকে যদি প্রথম দশ দিনের মধ্যে থেরাপি করা হয় তাহলে মস্তিষ্কের রক্তের চাপ বাড়ে হেমারেজ হওয়ার সম্ভাবনা বাড়ে ভালো হওয়ার থেকে ক্ষতির দিকটা বেশি হয়ে যায় এবার এখানেও গন্ডগোল রোগীরা ভালো রকম করে তাদের সেই তথ্যটা দেওয়া হয় না সেই জিনিসটা বলা হয় না তাতে তারা মিসগাইডেড হয় এবং অনেক সময় তারা বুঝতেও পারে একদম একদম কারণ রোগীর ক্ষেত্রে এটা সম্ভব না কোনো মতে সম্ভব না তারা এগুলো জেনে থাকবে ঠিক তো আমাদের এখানে ইনপেশেন্ট রিহাবে। রিহ্যাবে আমরা এই জিনিসগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করি যাতে আমাদের মূল মোটো একটাই ডু নো হার্ম রোগীর যাতে ক্ষতি না হয় একদম সে এসছে সুস্থ হওয়ার জন্য সে এতে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে ঠিক তো ইন পেশেন্ট আমাদের দেখতে হয় এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে কি রোগীর প্রত্যেকটা রোগী প্রত্যেকজন এক একজনের রিহ্যাবিলিটেশন এক এক রকম এটা টোটালি কাস্টম মেড টেলার মেড একজনেরটা আরেকজনের হয় না এক একজনের দরকার এক এক রকম তাকে সেরকম সেরকম করতে হবে একজনের সমস্যা এক এক রকম একজনের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এক রকম কারোর কারোর দেখা যাচ্ছে পা তো সচল হয়ে গেছে হাত সচল হয়নি কারোর দেখা যাচ্ছে হাত সচল হয়েছে পা সচল হয়নি

রোগী সারা জীবন হাসপাতালে থাকবে রোগীর আমরা কি দেখি আমরা বলি হিমোডাইনামিক্যালি স্টেবল মানে কোনো রকম ইঞ্জেকশন লাগবে না কোনো রকম লাইফ সাপোর্ট লাগবে না অক্সিজেন দিতে লাগবে না বাকি দিতে লাগবে না রোগী মুখে ওষুধ খেতে পারবে বাড়ি যেতে পারবে আমরা তখন রোগীকে ডিসচার্জ করি ডিসচার্জ করে আমরা বলি আপনি এবার বাড়িতে যান রোগী বাড়িতে যাওয়ার পরে তারপরে শুরু হয় রোগীর ক্রনিক রিহ্যাবিলিটেশন ক্রনিক রিহাবিলিটেশন আমাদের লক্ষ্য কি থাকে রোগীকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এবার এই যে ক্রনিক রিহ্যাব এর একটা টাইম ফ্রেম থাকে সব সময় করলে হয় না আমার কোন রোগীর আমাদের কাছে অনেক রোগী আসেন বাইরে থেকে অন্যান্য রোগীরা আসেন ডাক্তার বাবু চার বছর আগে স্ট্রোক হয়েছিল তিন বছর আগে স্ট্রোক হয়েছিল এখন এই অবস্থা কি করা যেতে পারে এনাদের রিহ্যাব আলাদা যে রোগীর স্ট্রোক হয়েছে বাড়ি গেছে দু সপ্তাহ পরে তারা এসছেন তাদের রিহ্যাব আলাদা কেন স্ট্রোক হওয়ার প্রথম ছ মাস এটাকে আমরা বলি গোল্ডেন পিরিয়ড এই সময়ের মধ্যে যখন রোগী রিহ্যাব করা হয় সেই রোগীর উন্নতি সব থেকে ভালো আসে না অনেক রোগী বুঝতে পারে না ভাবেন যে ঠিক আছে হাসপাতাল থেকে এলো কটা দিন নিয়ে থাক দেখা যাক বাড়ির মধ্যে হ্যাঁ থাক বাড়ির মধ্যে যেরকম করে সবাই আছে যতটা উন্নতি করছে ভুলটা এখানে হয়ে যায় আমরা কিন্তু রেজাল্ট দিতে পারি না রোগীদের প্রথম কথা আমাদের থাকে ডাক্তার রোগী হাঁটতে পারবে হাতে খাবার খেতে পারবে নিজে জামা কাপড়টা নিজে পড়তে পারবে পায়খানা প্রস্রাব নিজে করতে পারবে স্নান করতে পারবে পূজাটা দিতে পারবে নামাজে যেতে পারবে আমাদের দেখতে হয় এই জায়গাটা নিত্য নৈমিত্তিক কাজ যদি রোগী করতেই না পারলো তাহলে আমরা তাহলে আর কি আড়াত করব একদম অর্থাৎ বাড়ি যাওয়ার পরেও কেউ যদি ভাপেন বা অনেকেই বেশিরভাগ লোকে হয়তো ভাবেন যে এবার তো বাড়ি এসে গেছে এবার ঠিক হয়ে যাবে কিন্তু ওই সময়ও কিন্তু পুনর্বাসনের একটা ধাপ তখনও বাকি থেকে যাচ্ছে আচ্ছা সাধারণত মানে যেটা মূল প্রশ্ন স্ট্রোক পুনর্বাসনের লক্ষ্য তাহলে কি 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 লক্ষ্য নিয়ে স্ট্রোক পুনর্বাসন স্ট্রোকের পুনর্বাসনে আমাদের যেটা মূল দেখতে লাগে যে না রোগী স্বাভাবিক নিজের জীবনযাত্রায় ফিরতে পেরেছে কিনা আচ্ছা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি এই যে আমরা বলছি যে না প্রোগনোসিস উন্নতি কতটা হবে এটা নির্ভর করে যে রোগীর মস্তিষ্কের কোন জায়গায় রক্ত তঞ্চন হয়েছে কি রক্ত খরণ হয়েছে হাত এফেক্টেড হয়েছে হাতে কোনো সমস্যা হয়েছে না পায়ে সমস্যা হয়েছে হাত মাথার উপর তুলতে পারছে কি কোনোই ভাজ করতে পারছে কি আঙুল কেরকম নাড়াতে পারছে এরকম কিছু 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 মাপক রয়েছে অনেক আমাদের এগুলো কিছু স্কেল আমরা এগুলো স্কেলে আমরা এগুলো বিচার করি যখন রোগী আমাদের হাসপাতালে আসে কি আমরা আউটডোরে পেশেন্ট যখন দেখি তো আমরা তখন সেই মতো করে রোগীর প্রোগনোসিস আমরা সেট করি রোগীর বাড়ির লোকদের সঙ্গে আমরা তখন খোলাখুলি আলোচনা করতে পারি যে রোগীর এই অবস্থা আমরা এই রোগীকে এতদিনে সুস্থ করতে পারবো আমরা জানাতে পারি সেটা ডিউরেশন আছে একদম একদম সেটা কি রকম এবার ডিউরেশনটা টা কিরকম হয় ধরে নিন কোন রোগীর হাতের হাত এফেক্টেড হয়েছে আপার লিম আমরা যেটা বলি আপার লিম এফেক্টেড এর ক্ষেত্রে কিন্তু পুনর্বাসনের সময় বেশি লাগে অন্তত পক্ষে এক বছর যদি দেখা যায় যে হাতের এফেক্টেড অতটা নেই কিন্তু রেসপন্স ভালো আসছে রোগীর হাত ভালো কাজ করতে পারছে সেক্ষেত্রে আমরা সময় দিয়ে রাখি পাঁচ থেকে ছ মাস এটা নির্ভর করে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যখন আমরা পুরো স্কেলিং ইয়ে করি পুরো অ্যাসেসমেন্ট করি পরে আমরা রোগীদের জানিয়ে দিই তার বাড়ির লোকদের আমরা জানিয়ে দিতে পারি যে না দেখুন এখন এই সময় লাগবে রোগীকে এই সময় আপনার থেরাপিটা করান আপনারা এই ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসার মধ্যে থাকুন ফিজিক্যাল মেডিসিনের মূল কাজ একটাই জায়গায় রোগীর পুনর্বাসন পুনর্বাসন মানে কি শারীরিক পুনর্বাসন সে যাতে তার আগের জীবনে ফিরে যেতে পারে একদম মানে এটাই বোধহয় মূল লক্ষ্য একদম কোন রোগীর আমরা যেটা অনেকেই দেখেছে অনেকেই জানি প্রোকলে রোগীর হাতটা নাড়াতে পাচ্ছেন হাত কি এরকম হাতে এরকম ভাবে থাকছে হাঁটতে গেলে পাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে পা মাটির ওপর তুলতে পারছে না চৌকাটে পা এসে যাচ্ছে পায়ের বুড়ো আঙুলে ঘা হচ্ছে কেন মাটিতে পায়ের আঙুলটা সব সময় ঘষা লাগছে পা শুকিয়ে আছে হাত শুকিয়ে আছে সে হাতে আর কাজই করতে পারল না যদি সঠিক পুনর্বাসন হয় রোগী সম্পূর্ণ সুস্থ থাকবে আমরা ইভেন অ্যাসিস্টেড ডিভাইসও দিই

ক্ষতি কোন কোন দিকে হতে পারে ওনারা সেই দিকগুলোকে আটকান ক্রিটিক্যাল কেয়ারের গুরুত্ব থাকে এই জায়গাটায় যে না রোগী যখন আসছে অধিকাংশ ক্ষেত্রে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কেসে আমরা দেখি রোগী কিন্তু আইসিউতে অ্যাডমিশন করতে লাগে তো রোগীকে আগে শারীরিকভাবে সুস্থ করতে হবে আমাদের রোগী সুস্থ হলো কিন্তু কিছু রেসিডুয়াল প্যারালাইসিস রয়ে গেল সেই ক্ষেত্রে এবার আসছে পিএমও যেটা বললাম অ্যাকিউট রিহ্যাব ইনপেশেন্ট রিহ্যাব ক্রনিক রিহ্যাব এই যে তিনটে স্তর সবসময় স্ট্রোকের এর চিকিৎসাই হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ এই হলিস্টিক অ্যাপ্রোচ ছাড়া কিন্তু স্ট্রোকের রিহ্যাব করা সম্ভব সম্ভব নয় আচ্ছা এখানে আরেকটা জিনিস জানতে চাইবো যে স্ট্রোক জন্য রিহাব যেটা পুনর্বাসনের কথা বলছি অনেকেই এমন মানুষ আছেন যে স্ট্রোক হয়েছে হাসপাতালে ভর্তি ছিলেন ঠিক হয়ে সেই মোমেন্টে মনে হচ্ছে ঠিক হয়ে গেছেন সিমটম বুঝতে পারলেন না বাড়ি চলে গেলেন চিকিৎসক মানে রিহাব করাতে মানে চাইলেন নাই প্রসেসের মধ্যে দিয়ে যেতে তাহলে তার কি কি সমস্যা হতে পারে বা ক্ষতি সেই রোগীর যেটা হতে পারে সেটা হচ্ছে যে রোগী কিছুদিন পর থেকে আস্তে আস্তে হাতে দুর্বলতা অনুভব করবে পায়ে দুর্বলতা অনুভব করবে হাঁটতে গেলে পা ঘষে ঘষে হাঁটবে যে দিকটা এফেক্ট করেছে হাতে ছোট ছোট জিনিস ধরতে পারে আমরা বলি ফাইন গ্রিপ গ্রিপ করতে অসুবিধা হবে আমরা যেটা রিহ্যাবে করি সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা বললাম যে তিন বছর চার বছর আগে স্ট্রোক হয়েছিল সেই রোগী এসছে যে না রোগীর সমস্যা হচ্ছে কি সমস্যা নিয়ে তারা আসে হাতে কোনো কাজ করতে পারছে না পায়ে কোনো কাজ করতে ধরতে পারছে না আমরা কি করি ডিভাইস ডিভাইস কি কাজ করে জামা পড়তে আলাদা জিনিস দেওয়া হয় আপনি ভাবুন কোনো রোগী হাত কাজ করছে না সে কি মোজা পড়তে পারবে আমি আপনাকে বলছি সে মোজা পড়তে পারবে তাকে আলাদা করে অ্যাসিস্টেড ডিভাইসে লাগবে আপনাদের কি মনে হয় সে রান্না করতে পারবে সেই মুহূর্তে পারবে না সে পারবে সে সেই অবস্থাতেও পারবে রান্না করা জামা কাপড় নিজেত পড়া স্নান করা সমস্ত রকম কাজ পেশেন করতে পারে কিন্তু তার জন্য কি করতে হবে তাকে অ্যাসেসমেন্ট তার প্রপার লাগবে কি কি ডিভাইসেস লাগছে কি রকম এরকম তার যে ট্রেনিং রোগীর এই প্রপারলি রিহ্যাব ট্রেনিং যখন রিহ্যাব ট্রেনিং তার ঠিকঠাক করে হবে রোগী তখনই আবার সামাজিক স্বাভাবিক জায়গায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন আরেকটা যেটা একদম শেষের দিকে জানতে চাই বল ফলো আপ এই ক্ষেত্রে একবার যদি রোগী মনে করেন যে হ্যাঁ আমি তো কিছুটা ভালো আছি কিন্তু তিনি আর ফলো আপ করাচ্ছেন না সেই ক্ষেত্রে সাধারণ মানুষ কি বলবেন যে এই ধরনের রোগীর ক্ষেত্রে ফলো আপ কতটা জরুরি আমরা এটা যেটা রোগীদের সব আমরা বলি যে যখনই কোনো পেশেন্টের ডিসচার্জ হচ্ছে মান্থলি একবার চেক আপ ম্যান্ডেটরি ফর নেক্সট সিক্স মান্থ আগামী ছ মাসের জন্য কিন্তু মাসে একবার করে চেক দরকার একটাই কারণে উন্নতি কতটা হচ্ছে কতটা আমরা আরও ঠিক করতে পারবো সেটা আমরা রোগীকে খোলা ছুটি আলোচনা করতে পারছি নইলে এটা আর আমাদের হাসপাতালে অর্থাৎ বিপি পোদ্দার হাসপাতালে একটা গোটা টিম গোটা ইউনিট কাজ করছে এর জন্য সাধারণ মানুষ যারা এখানে রিহাবের জন্য আসতে চাইছেন অন্য জায়গা থেকে তেমন সুযোগ পাননি বা সেখানে সাহায্য পাননি দাদা এখানে এলে কি কি ধরনের সাহায্য পেতে পারে আমরা আপনারা বিপি হাসপাতালে নিশ্চিন্তে আসতে পারেন আপনারা এই ভরসাটুকু আমি আপনাকে দিতে পারি যে না আমাদের হসপিটাল আমাদের হসপিটাল টিম আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট আজকে রিহ্যাবিলিটেশনকে নিয়ে এই পুনর্বাসনকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছেন তারা আস্তে আস্তে স্টেট অফ আর্ট যাতে একটা সেট আপ তৈরি হতে পারে সেই দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের টিম আস্তে আস্তে রেডি হচ্ছে আমরা অনেকটা কাজে এগিয়েছি আরও এগোবো কারণ একটাই কথা যদি বলি যে জানা শেষ নেই যদি বলি যে না সব করে ফেলেছি তার মানে ক্ষতি রয়ে গেছে আমরা এগোচ্ছি আমরা আরও এগোচ্ছি আরও এগোবো আমাদের ফিজিক্যাল মেডিসিন আউটডোর আমাদের ওপেন হয়েছে আপনারা সেখানে আসতে পারেন আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা এখানে আসতে পারেন এখানে আমরা পুনর্বাসনের সমস্ত রকম কাজ করছি আপনারাও সুস্থ হবেন কোনো চিন্তা করবেন না একদম তাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য এবং স্ট্রোক পুনর্বাসন যে কতটা জরুরি আমরা বোধহয় খানিকটা আইডিয়া বা খানিকটা ধারণা এর থেকে পেলাম থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ তবে স্ট্রোকের পর সাধারণত সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকে যে সুস্থ স্বাভাবিক জীবনে তিনি কি ফিরে যেতে পারবেন ডক্টর দত্তর কথায় কিন্তু অবশ্যই পারবেন কিন্তু তার জন্য স্ট্রোক রিহ্যাব বা পুনর্বাসন কিন্তু ভীষণ পরিমাণে জরুরি তাই যাদের স্ট্রোক হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যারা এখনো পর্যন্ত পুনর্বাসন এই পদ্ধতির মধ্যে দিয়ে যাননি তারা কাছাকাছি কোনো হাসপাতাল হোক সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আর বিপি পোদ্দার হাসপাতাল তো আপনাদের জন্য রয়েছে আর এখানে এলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আর যেটা বলবো আমরা আজকে তো আমাদের এই পডকাস্টে স্ট্রোক রেহাব নিয়ে বা পুনর্বাসন নিয়ে আমরা কথা বললাম তবে স্ট্রোকের তো অনেক রকম সমস্যা হয় সেদিক থেকে আপনারা কোন কোন বিষয় নিয়ে আগামী দিনে জানতে চাইছেন বা আলোচনায় আমাদের অন্য পেতে চাইছেন চাইছেন বা কাছ থেকে জানতে স্ট্রোক হলে আর কি কি হয় আর কি কি সমস্যা হয় আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমরা নিশ্চয়ই আগামী দিনে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই পডকাস্টে আপনাদের সঙ্গে আলোচনায় থাকবো এভাবে সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার